হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন আমি এখন কি করছি বলো তো? এখন আমি করছি ব্রেকফাস্ট। মা সকালে রুটি আর তরকারি বানিয়েছে, তাই সেটা এখন আমি খাবো। তো মার খাওয়া হয়ে গেছে আর মা এখন করছে হচ্ছে রান্না। মা এখন রান্না করছে। কি কি রান্না করছে বলো তো, আমি তোমাদের দেখাচ্ছি পর। মা কি রান্না করছো? ও হ্যাঁ হ্যাঁ, পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করছে বোধ হয়। আর ওই মাছের মাথা দিয়ে কিছু একটা করার কথা ছিল। মাছের মাথা দিয়ে কি ও আচ্ছা আচ্ছা, থোড় ভাজা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কি ও হ্যাঁ পটল দিয়ে চিংড়ি মাছ। আর আমি এখন খাবো হচ্ছে রুটি আর তরকারি। আর আজকে সারা রাত, কালকে অনেক বৃষ্টি হয়েছে ভোরের দিকেও, অনেক সারা রাত না ভোরের দিকে বোধ হয়, ভোরের দিকে অনেক বৃষ্টি হয়েছে। আমি উঠেছিলাম 5টার দিকে, উঠে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, আর অতটাও গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঠিক আছে, আমি যেখানটা, আমি রোজ এখানে ঘুম থেকে উঠে ফার্স্টে আমি এখানটায় বসে থাকি চেয়ারে, একটা চেয়ারে বসি আর একটা চেয়ারে এরকম পা দিয়ে এখানে বসে থাকি। তারপরে এখানটায় বসেই চা খাই, চাটা খেয়ে তারপরে কিছু সময় একটু বসি, তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করি, তারপরে যা করার করি। তো চলো, কি কি ব্রেকফাস্ট করছি তোমাদের দেখাই একবার। তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে যে রুটি আর আলুর তরকারি। তো আমি তো রুটি খেতে প্রচণ্ড ভালোবাসি, আর রয়েছে ডিম ভাজা। ওরে বাবা, ডিম ভাজা আমি খাও না। তুমি খেয়ে নাও নি কেন ডিম ভাজা? আমার এই রুটি তরকারিটাই ঠিক আছে, আমি আর কিছু খাবো না। তো চলো আমি রুটি তরকারিটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তোমাদের সঙ্গে লাস্ট কথা বলেছিলাম যখন ভাত খাচ্ছিলাম, এই সরি রুটি খাচ্ছিলাম, ভুলভাল বকছি। তারপরে এখন আমি এই আমার ঘরে বসে আছি, গান শুনছি, বসে 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 গান শুনছিলাম আর ভিডিওটা এডিট করছিলাম গান শুনতে শুনতে, তারপরে পোস্ট করলাম। এখনো পোস্ট হয়নি, পোস্ট হতে হতে বোধহয় 2:30 বাজবে আজকে। তো ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকদিন বলেছিলে যে দি ভাই কি আমার ওই গান শোনার বক্সটা কি দিয়ে গেছে আমাকে, কিন্তু না গো, এটা আমার। এই দেখো, এটা হচ্ছে আমার, দিদি ভাইটা দিদি ভাইয়ের বাড়ি রয়েছে, ওর ওটা খুব প্রিয়, কি আমাকে দিতে পারে বলতো? তো যাই হোক, ওটা আমাদের এখান থেকে কিনে নিয়ে গেছিলো। আমি এখনো স্নান টান কিছু করিনি, আমার মায়ের রান্নাবান্না সমস্ত সব কিছু কমপ্লিট, আমার বোধ হয় স্নান করবে, তারপরে আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। আর বাইরে খুব একটা দূর নেই, দেখো এই দেখো জানলাটা খুলে রেখেছি, জানলার এখানে বসে আছি। আগে তোমাদের এই জানলাটা খুললে কত সুন্দর প্রকৃতি দেখা যেত, এখন আর দেখো দেখা যায় না, আর কি করা যাবে। আমি এখন আপাতত এই ঘরটাই বসে রয়েছি, জানলার সামনেটাই বসে রয়েছি, বিছানা টিছানা তুলে এখানে বসে রয়েছে। তো চলো স্নান টান করে আসি, স্নান টান করে আমাদের এখানে, দাঁড়াও গানটা বন্ধ করি, গানটা আস্তে দিয়ে দিলাম। আমাদের এখানে জন্মাষ্টমীর মেলা শুরু হয়েছে, 7 দিন মতো হবে বোধ হয়। তো দেখি মেলায় যেতে পারি, প্রত্যেক বছরই যায়, একদিন করে যায় প্রত্যেক বছর। তো দেখি কবে যায়, আজকে আজকে তো মনে হচ্ছে যাওয়া হবে না, আবার যাওয়া হতেও পারে, ঠিক নেই। না না না, আজকে আর কোনো চান্স নেই, কারণ অলরেডি এখন 1:00 বাজে, এখনও স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, আর হবে না। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, স্নান টান করে চলে এসেছি, এই নাইটিটা পরলাম, এই নাইটিটা ছিঁড়ে গেছে, আগের দিন আমি খেয়াল করিনি, তোমরা অনেকে বলেছো আমি পরতাম না, আসলে সব নাইটি ভিজে, আজকে কাছাকাছি করে দিয়ে গেছে দিদি ভাই। এই দেখো সব জামা কাপড় দেখছো বাইরে, সব নাইটি টাইটি সব ভিজে, অনেক কাছাকাছি হয়েছে, সব ভিজে, কিন্তু বৃষ্টি হচ্ছিল, মেলা হয়নি, কিছুক্ষণ আগে সব মেলা হয়েছে, অনেক জামা কাপড়। তো এখন ভাত খাবো, মা শুয়ে আছে ওখানে। কি কি রান্না বান্না করছে মা তোমাদের দেখাই। এটাতে হচ্ছে
থর, থর দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা, এর মধ্যে আলু দিয়েছ নাকি মা? এটা খেতে খুবই টেস্টি হবে, চিংড়ি মাছ দিয়ে থর, আর তার সাথে রয়েছে পটল চিংড়ি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না দুপুরের লাঞ্চ মেনু। তো চলো ভাতটা বেড়ে ফেলি, ভাতটা বেড়ে খেয়ে নিই, আর এটাতে একটা রুটি রয়েছে। তো এই দেখো চা ঢালছে মা। তোমরা অনেকে বলছো আমুল আর আমুলিয়া একই টেস্ট, না এটা কখনোই নয়। আমুলের দাম কম আর আমুলিয়ার দাম বেশি। আমুলিয়া আনমুল একটা আলাদা আছে, কিন্তু আমুলিয়া দুধের চা আর আমুল দুধের চা পুরো আকাশ পাতাল পার্থক্য। আমুলিয়া দুধ চা ভীষণ টেস্ট লাগে, কিন্তু আমুল দুধের চা অতটা টেস্ট হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তোমরা একজন কমেন্ট করেছো আমি দেখলাম, তাই তোমাদের রিপ্লাইটা দিলাম। আর এই আমুলিয়া দই যে আমুল দুধটা, ওটা হচ্ছে আমুল স্প্রে, ওটা হচ্ছে 40 টাকা না 42 টাকা সর, এটা হচ্ছে 47 টাকা সর। এটা বেশি আলাদা, বেশি টেস্ট। আর এই দেখো আমি রুটি খাবো, সকালের রুটি বেঁচেছিল একটা, সেটা আমি খাবো। মা বলছে মা খাবে না আমি খাবো। এরা সবাই গেছিল, আছে কোথায় গেছিল তারা? লোকনাথে গিয়ে সব হালাত খারাপ হয়ে গেছে, একটা একটা তো বন্ধুরা চলো চা খেয়ে নি, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। কই এই দে তো একটু তো দেখো মা কাকার কাছে বাজার করতে দিছিল, কাকা হাটে গেছিল মাটিয়ার হাটে, তো বাজার করে নিয়ে আসছে আলু পেঁয়াজ সবজি, এটা হচ্ছে পান। বসো, কালো রুটি করবা? তারপরে খিদে পেয়েছিল বলে অল্প একটু ভাতও খেয়েছিলাম। মা দুপুর বেলা থোর ভাজা করেছিল, তো ভীষণ টেস্টি হয়েছে থোর ভাজাটা, সেই জন্য আবার একটু অল্প করে ভাত খেয়েছিলাম। তখন কটা বাজে? তখন বোধহয় 7:30 বাজে। তারপরে ফোনে একটু ভিডিও দেখছিলাম, ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম। তারপরে এখন মা কি করছে বলো তো? ওই মাদার কার্ড, আমার ফোনে চার্জ নেই জন্য ফ্ল্যাশ জ্বলছে না। এই দেখো মাদার কার্ড করছে মা এখানে বসে বসে। আস্তে আস্তে কাজে তো ফিরতে হবে, আর মাদার কার্ডগুলো মা এই অপারেশনের টাইমেও করেছে বসে বসে, ঘরে বসে বসে। আর বিট্টু এখানে বসে আছে। তো ওই তো দুপুরে যা রয়েছে ওই দিয়েই আমাদের রাত্রে খাওয়া দাওয়া হবে, পটল চিংড়ি আর থোর ভাজা। তো আমি রাত্রে অল্প করে খাবো হয়তো, কারণ সন্ধ্যাবেলা একবার খেয়ে নিয়েছি না, সন্ধ্যাবেলা একবার যেদিন খাই সেদিন আর রাত্রে খেতে পারি না, আর দেবো খাবো কিনা তার ঠিক নেই। আর এই ঘরের বিছানার চাদরটা তখন চেঞ্জ করেছিলাম, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। চেঞ্জ করা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছিলো তোমাদের সামনে করলেই বোধহয় ভালো হতো, তো আর কি করা যাবে। আর এইভাবেই চলছে আমাদের এখানে, জানো তো মেলা শুরু হয়েছে, জন্মাষ্টমীর মেলা শুরু হয়েছে আজকের থেকে, তো দেখি যাব। তোমাদের তখন বলেছিলাম তাই না এই কথাটা যে মেলা শুরু হয়েছে? হ্যাঁ মেলা শুরু হয়েছে, মেলায় যেতে খুব ভালোবাসি জানো তো। আমাদের এখানে জানো তো ভারত মেলা হয় জানুয়ারি, ফ্যান অফ করি। আমাদের এখানে জানো তো ভারত মেলা হয় জানুয়ারি মাসে, ডিসেম্বর মাস থেকে শুরু হয় 1 জানুয়ারি পর্যন্ত হয়, মানে 31st নাইটে ভীষণ মজা হয়, আর ভীষণ মজা হয়, আর মেলায় যেতে খুব ভালোবাসি। আর একটা কী সমস্যা হচ্ছে জানো তো বন্ধুরা, গলাটা না একদম চেপে চেপে আসছে, গলাটা না কেমন একটা চেপে চেপে আসছে, আর কষ্ট হচ্ছে, বসে বেশিক্ষণ বসে থাকতে পারছি না, তারপর কেমন একটা বুকের ভেতরে কষ্ট হচ্ছে, কেমন একটা হাঁপ লাগছে এরকম মনে হচ্ছে। তো একটা ভালো ডাক্তার দেখাবো, দেখা যাক ওটা কদিনের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাবো, নাহলে এরকমভাবে তো হতে পারে না তাই না। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, এখন একটু বসি, ফোনটা চার্জে দিই, মার সাথে গিয়ে একটু গল্প করে আসি।
তো বন্ধুরা খাইয়া বইয়া পড়েছি, তোমাদের সঙ্গে দেখাতে পারি নাই, বুঝছো? এই দেখো আজকে কি বলবো, বিশ্বাস করো ভীষণ টেস্ট হয়েছে। কি কি দিয়েছো একটু বলো তো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, থোরটা কুটে ধুয়ে নিলাম, হালকা করে ধুয়ে নিলাম, নিয়ে তারপর লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখলাম, জল বার হলো সেই সময় কড়াইতে দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, লবণ হলুদ দিলাম, সিদ্ধ হয়ে গেল, নামিয়ে তেলের চিংড়ি মাছের রসুন দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নামালাম, একটু মিষ্টি দিলাম। এই দারুণ হয়েছে, দারুণ। সেই টেস্ট একেবারে হচ্ছে, হতে করে সবাই বলছে তুমি শাখা পড়ো, ইচ্ছা তো এগুলো শাখা পড়ো, তো এগুলো কি একটু দেখাও তো ভালো করে। শাখা প্লাস্টিকের চুড়ি, একদিকে সাদা একদিকে সাদা একদিকে লাল। এটা শাখা নয়, এই চুড়িগুলো আমার পাপা বোম্বে থেকে নিয়ে এসেছে আমার মায়ের জন্য। এই দেখো এর উপরে চুমকি চুমকি দেওয়া রয়েছে, ঠিক আছে? তোমরা এটাকে শাখা বলো না, এটা জাস্ট একটা চুড়ি। এই চুড়ি আমার মা বহুত দিন থেকে পরে, বলো মা। আবার আবার পুরো সাদাও পরি, হ্যাঁ একদম শাখা মতো লাগে, পুরো সাদাও পরি, সেও প্লাস্টিক, সেও সব প্লাস্টিকের, শাখা পরে না, ঠিক আছে? শাখা জিনিসটা আলাদা না, সেটা দেখতে হবে তো। শাখা শঙ্খ তো শাখা, শাখা তো শঙ্খের হয়, হ্যাঁ শাখা বললেই শাখা হবে, শাখা জিনিসটা আলাদা না, এটা প্লাস্টিকের চুড়ি, ঠিক আছে? তোমাদের ক্লিয়ার করে দিলাম, তো চলো আমরা এবার খেয়ে নিই। এই হচ্ছে পটল চিংড়ি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ ওঠা ঠাম্মা, ভালো থাকো। ঠাম্মা থর দিয়ে ভাত খাচ্ছে, আজকে আবার ম্যাচিং করে দেখো, শাড়ি ব্লাউজ দেখো মা। যোগাযোগ করি যে তোমার সাথে বলো, চলো আমরা খেয়ে নিই। চলো আমরা এখন ঠাম্মার বয়ফ্রেন্ডকে তাল মাছ তাল গাছের মাথা থেকে নামাতে হবে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। বন্ধুরা এই যে ঠাম্মা বিছানা করছে নিচেই, আর মার বিছানা উপরে করে দিয়েছি। হে বাবা, ঝাড়ুটা সরানো হয়নি। তোমাদের তো বললাম যে ঠাম্মা নিচে কেন শোয়। ঠাম্মা তুমি আরেকবার বলে দাও তো একটু। আমি শ্বশুরবাড়ির কারো কোলে কাছে শুতে পারি না, আমি একা একা শুই, তাই এই নিচে শুই। ঠিক আছে, তো ঠাম্মা বিছানা করে নিক। আর এই পর্দা নেই কেন বলো তো, পর্দাগুলো কাঁচা হয়েছে, শুকায়নি, ওই জন্য এখানে একটা কিছু মানে দরজার সামনে, আমাদের রাস্তার সামনে বাড়ি তো, কেমন একটা লাগে, ওই জন্য এই এটা দেয়া রয়েছে। আর মা এখন তালা দিয়ে দিচ্ছে, আজকে আমি সব গুছিয়ে দিয়েছি, এটো কটা সব কিছু আমি পরিষ্কার করে দিয়েছি। আর এখানটাই তেল কেন বলো তো, ডিম ভেজেছিলাম আর একটা কী যেন একটা ভাজা হয়েছিল, তো ওই জন্য তেল রয়েছে এর মধ্যে। এটা কি মা, কালকে কুমড়োর তরকারি হবে, সবজি কাকা বাজার থেকে এনেছে, কুমড়ো পটল বরবটি গুড়ি কচু এসব রয়েছে, ঠিক আছে? তো তো আমার সব সমস্ত ফ্রেশ হওয়া কমপ্লিট, এবার আমি জাস্ট গিয়ে শুয়ে পড়বো, তাহলেই হয়ে যাবে। আর তোমাদের তো ক্লিয়ার করেই দিলাম যে আমার মা শাখা পড়ে না, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে মা শাখা পড়ে, ওটা শাখা নয়,
শুয়ে পড়ো। আর ঘুমের ওষুধ খেয়েছে আমার মা? আমার মা তো ঘুমের ওষুধ খায়। ঘুমের ওষুধ খেয়েছে? বাথরুম করেছে, শুয়ে পড়ো। আমি যাই শুয়ে পড়ি গিয়ে। দাও, বন্ধ করে দাও তো। চলো, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা। এই দেখো তোমরা, আমাদের তুনতুলি আজকে সারাদিন বাড়ি আসেনি, বদমাইশি করেছে, সারাদিন বাড়ি আসেনি, সারাদিন ভাত খায়নি। এখন রাত 1টা বাজে, দেখো বাড়ি এসছে। এখন এই ঘুম চোখে ঢুলতে ঢুলতে ওর মাছ গরম করে আমরা দুজনা, আমার মেয়ে ভাত মাখছে। দেখো ঘুম চোখে রাতে 1টার সময়, উঠে এখন ভাত মাখতে হচ্ছে ঘুম চোখে। এরকম প্রায় হতে, প্রায় করতে হয়। আটু ওতে আটু ঝোল ঝোল করে দে, আটু ঝোল ঝোল করে দে। এই নেমে যা, বদমাইশি করেছে, সারাদিন খেতে আসেনি। এই দেখো, এই দেখো সারাদিন আবার দেখছে তোমাদের। দেখি দেখো, যা ওই দেখো দৌড়াচ্ছে, দেখো জায়গায়। অয় দেখো, রাতে 1টার সময় ভাত মাখছি, ভাবা যায়? ঘুম থেকে উঠে বুঝলে ওরম দুষ্টুমি করে মাঝে মাঝে। মাঝে মাঝে খুবই ভালো, সারাদিন বাড়ি থাকবে, খাওয়া দাওয়া করবে, কিন্তু মাঝে মাঝে বিরাট দুষ্টুমি করে, এরকম বদমাইশি করে। ও দেখো এখন খাচ্ছে, দেখো ওই দেখো, ওই দেখো খাচ্ছে। বলো এরকম করতে হয়? 2.5 বছর, 2.5 বছর ধরে আমরা এইভাবে লালন পালন করছি। তো ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, তারপরে আমার এখন আমার তোমাদের সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করলাম যে রাতে 1টার সময় উঠে মাছ গরম করে ভাত ভাত মেখে দিতে হলো। তো আমি হাতটা ধুয়ে নিই। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।